ক্ষমতা আসার জন্য ওয়ান ইলেভেনে সেই সময় আর্মি ব্যাগ গভর্নমেন্টের সাথে সে টোটাল অ্যালায়েন্স করছে তাদের সব কিছু বলছে যে আমারে ক্ষমতা দাও তোমাদের সব মাপ অর্থাৎ সেই সময় আর্মি যে আসলো সেটা তাদের লিগেল করে দিল ওই সময় যদি অন্যায় অবিচার করুক তার কোনো বিচার নাই ক্ষমতাটা দরকার আর ক্ষমতা আসার পরপরই বলতেছে খবরদার আর্মির যদি কেউ চিন্তা ভাবনা করো ভবিষ্যতে ক্ষমতার দিকে তাহলে কিন্তু খবর আছে এই হলো আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসার পরে এখন দেশ থেকে সবকিছু তারা গণতন্ত্র বলেন ভোটের অধিকার বলেন সব কিছু শেষ করে দিতেছে এই আওয়ামী লীগের আমলে এই ধরনের বহু ঘটনা ঘটছে মন্দির মসজিদ প্যাগোডা সব জায়গায় ঘটছে কিন্তু বিষয়টা হলো যে তবুও তারা বুক ফুলায় বলে একমাত্র তারাই নাকি হিন্দুদের জন্য একমাত্র তারাই সেফ গার্ড কিন্তু দেখা গেছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে স্বাধীন হওয়ার পর থেকে সবসময় এই হিন্দুদের সম্পত্তি বলি তাদের উপর আক্রমণ বলি তাদেরকে নিঃশেষ করার ব্যবস্থা বলি সব কিছুই করেছে আওয়ামী লীগ কিন্তু বর্তমানে যেটা হচ্ছে এটা বলবো যে আমি দুই দিন আগেও বলছি যে আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ লাগাতে চায় এটা পরিষ্কার এবং দেশে একটা গৃহযুদ্ধ লাগে এখানকার ঘোলা মাঠে যাতে অন্য কেউ শিকার করতে পারে সেই সুযোগটা করে দিতে চায় কারণ এই দেশের মানুষ আজকে আওয়ামী লীগকে চায় না এই কারণে তাদের একটা ক্ষোভ আছে মানুষের উপরে তো সেটা কীভাবে নিরসন করা যায় সেটার জন্য এই ধরনের পথ তারা খুঁজছে তবে আমি বলবো যে অনেকেই বিএনপি কে দোষ দেন বিএনপি কি করছে এমনকি ওবায়দুল কাদেরও দেয় হাসিনাও দেয় বিএনপি তো বিরোধী দলের রোল প্লে করতে পারছে সেটা বিএনপির শক্তি নাই বিএনপি কিছুই করতে পারছে পঞ্চাশ জন মিছিল করতে পারে না অর্থাৎ মিছিল কেন হয় না এটার জন্য ওবায়দুল কাদের ঘুম হয় না আবার মিছিল হওয়ার আগেই কোথা একটা ঢিল ছোড়ার আগেই ককটেল তো দূরের কথা কিন্তু মিথ্যা মামলা হয়ে যায় মিথ্যা মামলা হয়ে যায় এইগুলোর কারণটা একটা এই যে বললাম যে আওয়ামী লীগ দেশে একটা ষড়যন্ত্র করে একটা গৃহযুদ্ধ বাঁধাইতে চায় আর বিএনপিকে একটা আন্ডারগ্রাউন্ড পার্টি একটা সন্ত্রাসী পার্টি হিসাবে তারা ইস্টাবলিশ করতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও তারা সেটা পারতেছে না পারতেছে না কার কারণে আগে পারে নাই খালেদা জিয়ার কারণে আর বর্তমানে পারে না তারেক রহমানের কারণে এই কারণে তারেক রহমানকে আর তাদের সহ্য হইতেছে না আপনারা দেখেন ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলে মনে হবে যে তাদের মূল শত্রু হলো তারেক রহমান এইটাকে যে কোনোভাবেই হোক শেষ করে দিতে হবে তাহলে বিএনপিটা শেষ হয়ে যাবে আর বিএনপি শেষ হয়ে গেলে তখন আর জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো অবশিষ্ট যারা আছে তারা সেটা পারবে না এই জন্য কিন্তু তারা তারেক রহমানের উপর আক্রমণ করে বিএনপির উপর আক্রমণ তো করছেই আজকে এখানে আমাদের অন্যান্য দলেরও আছে পাশাপাশি বলবো যে দেখেন দেশের যে বাস্তব অবস্থা এই অবস্থায় আমরা বলি যে ক্ষমতার জন্য আমরা লড়াই করতেছি না রাজনীতি করতেছি না এটা দিয়ে ঠিক আবার আজ দিয়ে ঠিকও না কারণ হাসিনা ক্ষমতায় আসছে বলেই কিন্তু আজকে এটা করতে পারতেছে আর হাসিনা ক্ষমতায় আসার জন্য কি করছে হাসিনা ক্ষমতা আসার জন্য সেই সময় আর্মি গভর্নমেন্টের সাথে সে টোটাল করছে তাদের সব কিছু বলছে যে আমার তোমাদের সব মাপ অর্থাৎ সেই সময় আর্মি যে আসলো সেটা তাদের লিগেল করে দিল ওই সময় যদি অন্যায় অবিচার করুক তার কোনো বিচার নাই ক্ষমতাটা দরকার আর ক্ষমতা আসার পরপরই বলতেছে খবরদার আর্মির যদি কেউ চিন্তা ভাবনা করো ভবিষ্যতে ক্ষমতার দিকে তাহলে কিন্তু খবর আছে তো এই হলো আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসার পরে এখন দেশ থেকে সব কিছু তারা গণতন্ত্র বলেন ভোটের অধিকার বলেন সব কিছু শেষ করে দিতেছে এবং এইগুলো যে শেষ করতেছে এর মধ্যেও কিন্তু বিএনপি গত পনেরো আঠারো বছর বিএনপি কিন্তু লড়াই করেই যাচ্ছে এই পর্যন্ত বিএনপির শত শত নেতা কর্মী শহীদ হয়েছে আজকে তারেক রহমান থেকে শুরু করে আজকে এখানে দুদু আছে আছে হাবিব অনেক আমরা কে জেলে যাই নাই কে মামলা খাই নাই শত শত মামলা হাজার হাজার মামলা দিয়ে তারা বিএনপিকে কে ঠেকানোর চেষ্টা করতেছে। তবে এখন আমাদের আমি সংক্ষেপে বলব যে এখন আমাদের উপায়টা কি দেখেন এই যে এই ইলেকশনের আগেও আজকে যে গরম আমরা উপলব্ধি করতেছি আজকে যে চরম একটা অবস্থা আবহাওয়ার উপরে এটাকে নিয়ে বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ রক্ষার বা আমাদের একটা কমিটি আছে সুন্দরবন নিয়ে যখন ওরা যখন ওই কয়লার বিদ্যুৎ কয়লা দিয়ে বিদ্যুৎ করার জন্য যে প্রজেক্ট সেটা করতে চাইল কারণ দেশে সবাই বিরোধিতা করলো আন্তর্জাতিকভাবে বিরোধিতা হইলো জাতিসংঘে বিরোধিত হয়েছে তো সেই সময় এই তেল তেল গ্যাস রক্ষাকারী যে কমিটি কি নাম আমি জানি না একজাক্টলি জাতীয় এই রক্ষা কমিটি জাতীয় বিদ্যুৎ সেই সময় তাদের সেই আন্দোলনটাকে সমর্থন করে বিএনপি একটা সমর্থন দিলাম আমরা প্রেস দিলাম তাতে অনেকে রাতে ঘা লেগে গেল এর জন্য বিষয়টা বুঝতে হবে যে একটা আন্দোলন যদি সফল করতে হয় বাংলাদেশে যে কোনো আন্দোলন বলেন বর্তমানে সাধারণ মানুষের নেতৃত্ব দিচ্ছে বিএনপি সাধারণ মানুষের নেতা হলো বেগম খালেদা জিয়া তারও বর্তমানে তারেক রহমান কাজে বিএনপিকে বাদ দিয়ে কোনো আন্দোলন সফল করা যাবে না বাংলাদেশে আর সেটার জন্য তারেক রহমানকে বাদ দিয়েও করা যাবে না আজকে যারা আন্দোলন যারা বলে যে তারেক রহমান দরকার নাই বিএনপি দরকার নেই তারা মূলত আমি বলবো যে মূলত আজকে আধিপত্যবাদী শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্যই তারা কাজ করছে পরিষ্কার কথা আজকে যারা বলে একই বলে কয় না শেখ হাসিনা ঠিক আছে বাকি সব চুরি করতেছে অনেকে জাহেজ করার চেষ্টা করে আরে ভাই উনি যদি ঠিক থাকে তাহলে বাকিরা চুরি করে কেমনে বাকিরা করে কেমনে তো কাজে এখন সব কিছু বাদ দিয়ে একটা হলো যে আমরা বলি যে ক্ষমতার জন্য লড়াই করতেছি না কিন্তু আবার ক্ষমতা না পাইলে এই আধিপত্যবাদী শক্তির কে হটানোও যাবে না এবং সেটার জন্য দরকার সবাই একসাথে আসা এবং একটা জায়গায় আসা একটা জায়গায় আসা যদি আমি বিশ্বাস করি যেটা আজকে এখানে রাশেদ বলল ফারুক বলল মঞ্জু বলল যে আজকে যদি আমাদের আমরা চাই যে আজকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চাই তাহলে রক্ষা করার উপায়টা কি উপায়টা হলো যে আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে তাদের সমর্থন নিয়ে আজকে যারা ক্ষমতায় আসছে তারা জনগণের সমর্থন নিয়ে আসে নাই কাজে আমাদের এটা আমাদের করতে হবে যে জনগণের সমর্থনটা নেওয়ার জন্য যে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই একটাই দাবি যে আমরা নিরপেক্ষ সরকার অধীনে একটা ভোট চাই এবং ভোটের জন্য আমরা এক জায়গায় যাব বাকিগুলো পরে সব ঠিক হবে কারণ আদি শক্তিকে যদি আমি ঠেকাইতেই চাই তার হাত থেকে দেশকে রক্ষা করতেই চাই তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই এখানে আপনাকে আমার পছন্দ হলো কি হইলো না আপনার আবার মূল বিএনপির টোটাল রাস্তা একটা হইতে পারে এবি এবিপার্টির পথ আরেকটা হইতে পারে তার একটা পথ আরেকটা হইতে পারে কিন্তু একটা তো এক যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি তাহলে কিন্তু আজকের এই সমস্যার সমাধান হবে আজকে বিএনপিকে দোষারোপ করতে পারে যেটা বললাম ওই যে আমি প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ চাই দেশে একটা গৃহযুদ্ধ লাগাইছে আওয়ামী লীগ চাই বিএনপি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক অস্ত্র তোলার আগেই অস্ত্রের মামলা দিচ্ছে গাড়ি জ্বালানোর আগেই গাড়ি পোড়ার মামলা দিতেছে আজকে মহাসচিবের নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ির ভাঙা পোড়ার মামলা আজকে তার বিরুদ্ধে দিচ্ছে অর্থাৎ আমরা এটা করতেছি না তারপরও মামলা দিতেছে আবার তারা চায় সেটা যেটা বাহাত্তরে সাদে বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন তারা করছিল সেটা যে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিছিল বাকশাল তার বাধ্য যারা রাজনীতি করতে চাইছে তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছে এবং হাতে অস্ত্র তুলে নিয়েছে অনেকে জিয়া রহমানের সমালোচনা করেন জিয়া রহমানের ওয়ান অফ দ্য মানে কি বলবো সবচেয়ে ভালো যেটা সাকসেস যে রাজনীতি শেষ করে দিছিল সেই সময় আওয়ামী লীগ সেই রাজনীতিটা ফিরে আনছিলেন যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিলেন হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন সে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে তিনি শেষ করে দিয়ে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন সাহেবের মতো লোককে পার্লামেন্টে নিয়ে আসছিলেন বিএনপি এখনো বিএনপি এখনও গণতান্ত্রিক দল বিএনপিকে গণতন্ত্রী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শত শহীদের পরেও বিএনপি কিন্তু ধৈর্য ধরে যাচ্ছে কিন্তু বিএনপি মানে এমন না যে সব ছেড়ে দিছে বা বিএনপি পারলে পারতেছে না করতেছে না বিএনপি শত উস্কানের মুখেও গণতন্ত্রের জন্য লড়াই করছে আর গণতন্ত্রের জন্য লড়াই বিএনপিকে বিএনপি অব্যাহত রাখবে এই কথাটা মনে রাখবেন এবং সেখানে সবার দরকার আজকে অন্য কথা যারা বলেন আরে ভাই এই সরকার একদিন দিয়ে বলে আজকে গাজায় কী হইতেছে গাজার ঘটনারকে কেন্দ্র করে আজকে কয়টা আমরা বাংলাদেশে এটার জন্য আমরা ই করতে পারছি আজকে এই সরকার একদিন দিয়ে গাজার কথা বলে আর এই দিদি প্লেন বাংলাদেশে আসে যেটা বাংলাদেশে এই প্রথম যেটা এই প্রথম দেখা গেছে যে পাসপোর্ট থেকে যেটা আগে ছিল কোন অবস্থাতে ইসরাইলের একটা সিল দেওয়া ছিল কোনোভাবে ইসরাইল যাওয়া যাবে না তার জন্য ভিসাও পাওয়া যাবে না সেটা পর্যন্ত উদ্যোগ করে দিছে কাজে আওয়ামী লীগ হলো কমপ্লিটলি একটা মিথ্যা মিথ্যার ব্যবসাতেই করে আজকের এই বাংলাদেশের এই অবস্থার জন্য আজকের এই আজকের এই হাসিরাকে যারা সহযোগিতা করছে তার মধ্যে ইসরায়েলও একটা কাজেই আজকে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে বসে একটা যে একটা জায়গা অন্তত আমাদের একত্র হইতে হবে যে আমরা দেশটাকে বাঁচাইতে চাই দেশটাকে বাঁচাইতে চাইলে আমরা এই আধিপত্যবাদী শক্তির যারা প্রতিনিধি হিসাবে বাংলাদেশের ক্ষমতায় আছে তাদেরকে তাদের হাত থেকে দেশটাকে আমাদের রক্ষা করতে হবে আর এই রক্ষাটা অন্য ভাবে না রক্ষা হলো ভোট আমরা একটা ভোট চাই এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা এবং এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকল দল মত পথ সবাইকে একসাথে আসতে হবে যে আমরা একটা চাই আমরা ভোটটা আমি দিতে চাই আজকে যে ভোটের অধিকারটা তারা কাইরে নিছে সেটার থেকে আমরা চাই আজকে দেশের কি অবস্থা অর্থনীতির কি অবস্থা আজকে সেদিকে খেয়াল নাই খালি ওবায়দুল কাদের খালি ঘুরে ঘুরে খালি বিএনপি আর তারেক বিএনপি আর তারেক এটাকে ঠেকে কাজ তারা জানে যে বিএনপিকে আর তারেকরা আমাকে ঠেকাইতে পারলেই ও আধিপত্যবাদের শক্তির কাছে তারা হ্যাপি থাকতে পারবে খুশি তারা খুশি থাকলেই সে ক্ষমতা কন্টিনিউ করতে পারবে এটা তো পরিষ্কার ক্ষমতায় তো জনগণ দেয় নাই এদের একটা দলের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে যায় বলে যে আমার ক্ষমতায় রাখার ব্যবস্থা করেন তাদের এরপরও কি এরপরও কি আমরা বুঝি না বুঝার কি ঈশ্বর বাকি থাকে তাই আমি বলবো যে আজকে বাংলাদেশে এখনো আরে ভাই বিএনপির ছাত্র দলকে তো যাইতে দেয় না বুঝলাম এই যে আপনারা যারা আছেন আরো যারা আছে আজকে কি যে আমেরিকাকে আমরা সমালোচনা করে ইসরায়েলের ব্যাপারে আজকে মধ্যপ্রাচ্যে মধ্যে কীভাবে মুসলমানদেরকে মারতেছে অথচ সেটা আমেরিকাতে প্রসেস হচ্ছে কানাডাতে হচ্ছে আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্ররা আজকে প্রতিবাদ করতেছে আমার বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে তো দেখি না আজকে এটাকে একার শুধু বিএনপির দায়িত্ব না এটা সবার দায়িত্ব কাজে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো যে আসেন একটা জায়গায় আমরা একত্র হই যে আমার ভোটের অধিকার যে ভোট আর উপজেলা উপজেলা করতেছে আর ভাই জাতীয় নির্বাচনের খবর নাই জোর করে নিয়ে নিস আঠাশ তারিখের কথা হাবিব বলছে আমি আর বললাম না যে সাজানো পাতানো ভাবে বিএনপিকে জেলে ঢুকায় দাও রাস্তা থেকে সরায় দাও একটা অফিস বন্ধ করে দাও আমি একটা এককভাবে নির্বাচনের নয় প্রসণ করে ফেলি আবার বলে তারা নির্বাচনের কথা কাজে প্রথম এখন একমাত্র দাবি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনতি বিলম্বে জাতীয় নির্বাচন চাই এর আগে অন্য কোনো নির্বাচনে দেশে মানুষ চায় না পরিষ্কার কথা আপনাদের সবাইকে ধন্যবাদ হোদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ